হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, পার্সোনাল বলে কিন্তু আমাদের একটা জিনিস থাকে, তো সেটা হতে পারে আপনার ফটো বা ভিডিও। তো এগুলা কিন্তু আমরা কেউই চাই না যে কারোর সাথে আমরা শেয়ার করি, বা চাই না কখনো কেউ এগুলা দেখুক। তো এর জন্য আমরা কি করি, আমাদের ফটো বা পার্সোনাল ভিডিওগুলা হাইড করে রাখার জন্য আমরা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ব্যবহার করি। তো যেগুলা কিন্তু আমাদের বন্ধুবান্ধব বা আমাদের ফ্যামিলির লোকজন কিন্তু জেনেই যায় যে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি ফটো বা ভিডিও হাইড করেছি, অর্থাৎ এর কোনো পার্সোনাল জিনিস আছে যেগুলো এখানে হাইড করে রেখেছে। তো আজ আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব যেটা কেউ বুঝতেই পারবে না যে আপনি এখানে কিভাবে আপনার ফটো বা ভিডিওগুলো হাইড করে রেখেছেন। তো যদি জানতে চান এই অসাধারণ অ্যাপ্লিকেশনটি সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। তো ভিউয়ার্স, এর জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো সবার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করে রাখতেছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে হচ্ছে প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সিম্পলি এখানে লিখবেন হচ্ছে টাইমার লক। তো টাইমার লক লিখলে আপনি দেখবেন যে সবার উপরে অ্যাপ্লিকেশনটি চলে এসছে। তো আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে করে নেবেন ইনস্টল। আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, আপনি চাইলে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন যে একদম ঘড়ির মতো একটা ইন্টারফেস। তো আপনি জাস্ট এখানে যে অ্যারো বাটনটাতে ক্লিক করে দেবেন, এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনি আরেকবার ক্লিক করবেন। আরেকবার ক্লিক করার পরে আপনি যে এখানে দেখেন যে টিক মার্কটা রয়েছে, তো জাস্ট এই টিক মার্কটাতে একবার ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার কাছ থেকে যদি এর আগে কোনো পারমিশন চায়, তো অবশ্যই আপনি পারমিশনগুলো দিয়ে নেবেন। কোনো গ্রান্ট পারমিশন চাইলেও সেগুলো আপনি অবশ্যই দিয়ে দিবেন। তো এখানে দেখেন আমাকে একটা জাস্ট পাসওয়ার্ড বা রিকোভারি পাসওয়ার্ড কোশ্চেন এবং পাসওয়ার্ড সেট করতে বলতেছে। যদি আমার এটা কখনো আপনার আমি ভুলে যাই পাসওয়ার্ড, তো সেই ক্ষেত্রে আমাকে এটা রিকভারি দেবে। তো আমি জাস্ট এখানে দেখেন লিখে দিচ্ছি অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা। তো অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা আমি এখানে লিখে দিব এবং এই সেই সাথে এটা অ্যান্সার দিয়ে দিব। তো আমি জাস্ট উপরে অ্যান্ড্রয়েড এক্সপার্ট লিখতেছি, দেখেন। তো নিচে আমি অ্যান্সারটা দিয়ে দিলাম হচ্ছে বাংলা। তো বাংলা দিয়ে দেওয়ার পর আমি এখানে জাস্ট সেভ অ্যান্ড স্টার্টে ক্লিক করে দিব। তো সেভ অ্যান্ড স্টার্টে ক্লিক করার পরে আপনার কাছে চাইবো সে রিকোভারি ইমেল। তো আপনি যে কোনো একটা এখান থেকে রিকোভারি ইমেল সেট করে দিবেন। দেওয়ার পরে উপরে যে জাস্ট আপনার এই টিকমার্কটাতে টিক করে দিবেন। তারপরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ঘড়ি, শুধু ঘড়ির যে ফটোটা সেটা দেওয়া আছে। তো এটা আপনি সেট করবেন কীভাবে, তো এটার জন্য আপনি জাস্ট এই যে মিডিলে একবার ক্লিক করবেন। মিডিলে ক্লিক করার পরে আপনি জাস্ট মিনিটের কাঁটাটাকে ঘুরিয়ে যে কোনোটা আপনি সেট করতে পারেন। তো দেখেন আমি জাস্ট এখানে 30 দিয়ে দিলাম, 30, এবং ঘন্টার কাঁটাটা আমি দিয়ে দিলাম 3। এখানে আমি 3 দিয়ে দিলাম, 3:30 দিয়ে দিলাম। তো আপনি আরেকবার এই যে মিডিলের যে গোল বৃত্তটা আছে এটাতে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও আপনি জাস্ট মিনিটের কাঁটাটা 30 দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট ঘন্টার কাঁটাটাকে আবার 3 দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যদি এখন মিডিলে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার অপশন অটোমেটিক্যালি চলে এসছে। তো আপনি এখান থেকে জাস্ট এটাকে ডোন্ট শো এগেইন দিয়ে ওকে করে দিবেন। তারপরে এখানে দেখেন যে আপনি এখন এখান থেকে পিকচার, ভিডিও এবং ফাইল কিন্তু হাইড করে রাখতে পারবেন। তো এর জন্য আপনি যদি পিকচার হাইড করতে চান, তো জাস্ট এই পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পরে এই যে প্লাস চিহ্নটা আছে দেখেন, এই যে এখানে এই প্লাস চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোথা থেকে পিকচার নিতে চান, তো সেটা যদি হয় গ্যালারি, আপনি গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পরে দেখেন আমি জাস্ট এই ফটোটা এখান থেকে হাইড করব। তো যদি হাইড করতে চাই, জাস্ট এখানে দেখেন যে আপনার এই যে তালার যে চিহ্নটা আছে, আপনি জাস্ট এই তালার চিহ্নটাতে ক্লিক করবেন। এগুলো আপনার সিলেক্ট করে, তো জাস্ট তালার চিহ্নটাতে ক্লিক করেন। তালার চিহ্নটাতে ক্লিক করলে আপনি দেখেন যে ফটোগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসছে। তো এদের এখানে একটা আপনার ওয়ার্নিং দিয়ে দিছে, যেটা হচ্ছে যদি আপনি কখনো এটা ফোন আপনার ফ্যাক্টরি রিসেট দেন বা আপনার এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দেন, তাহলে আপনি এই ফটোগুলো কিন্তু আর পাবেন না। তো জাস্ট সেটাই তারা এটা বলে দিছে, ওয়ার্নিংটা দিয়ে দিছে। তো আপনি জাস্ট গট ইটে ক্লিক করে দিবেন। তো এখন দেখেন যে এই ফটোগুলো কিন্তু আমার অটোমেটিক্যালি এখানে চলে আসছে।
তো এখন যদি আপনি কোনো ভিডিও হাইড করতে চান, তো ঠিক সেমভাবে আপনি আবারও এটার বৃত্তটাতে ক্লিক করবেন। তারপরে আপনি জাস্ট এখান থেকে আপনার মিনিটের কাটাটা দিয়ে দিবেন 30, তারপরে আপনার ঘন্টার কাটাটা করে দিবেন 3, তারপরে আপনি জাস্ট মাঝখানে একবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনি দেখবেন যে সেকশনটা আপনার সামনে আবার চলে আসছে। তো আপনি জাস্ট এখান থেকে যদি ভিডিও হাইড করতে চান, আবারও আপনি এখানে আপনার প্লাস চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে ভিডিও ফোল্ডারটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে জাস্ট যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে যে তালা চিহ্নটাতে ক্লিক করবেন, তো দেখবেন যে আপনার ভিডিওটাও কিন্তু সেই একইভাবে হাইড হয়ে গেছে। তো একইভাবে আপনি চাইলে আপনার যে কোনো ফাইল এখান থেকে হাইড করতে পারেন, চাইলে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনও লক করতে পারেন। তো অ্যাপ্লিকেশন লক করার জন্য আপনি যেটা করবেন সেটা হলো, ঠিক এই পাশে দেখেন যে আপনার অ্যাপ লক বলে প্লাসের বাম পাশে অ্যাপ লক বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাপ লক করতে পারেন। আপনি এটা দেখে নেবেন। তো এছাড়াও এই অ্যাপ্লিকেশনের বেশ কিছু সুবিধা রয়েছে বা বেশ কিছু ভালো সেটিংস রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনি জাস্ট সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন যে আপনার আনলক উইথ ফিঙ্গার, অর্থাৎ আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবেন। তারপরে দেখেন যে এখানে ইন্ট্রুডার সেলফি, অর্থাৎ যদি আপনার এখানে ভুল মানে কেউ দেয় পাসওয়ার্ড তাহলে তার ছবি তুলে নিবে। তো এটা নিউলি অ্যাডেড, তো আমি জানি না যে এটা আসলে ঠিক ভালোভাবে কাজ করে কি না। তো এখানে আরেকটা অপশন রয়েছে দেখেন আনইনস্টল প্রোটেকশন, তো যদি কেউ আপনার এটাকে ভুল করে আনইনস্টল করেও ফেলে তো সেই ক্ষেত্রে আপনার যেটা হবে যে এটা যদি আপনার প্রোটেকশনটা অন থাকে তো জাস্ট আপনি এটাকে অন করে দিবেন, তাহলে কিন্তু কেউ আপনার এই অ্যাপ্লিকেশনটাকে ভুল করে আর আনইনস্টল করতে পারবে না। তো এর জন্য আপনি জাস্ট এখানে অ্যাক্টিভ করে দিবেন। তো দেখেন যে একটা আনইনস্টল প্রোটেকশন ইনেবল হয়ে গেছে, অর্থাৎ এটা কেউ আপনার এখন আর চাইলেও আনইনস্টল করতে পারবে না। তো ঠিক একইভাবে এখানে আরও বেশ কিছু আপনার সেটিংস রয়েছে, আপনারা দেখে নিবেন। তো ভিউয়ার্স, আশা করি এই অ্যাপ্লিকেশনটার কাজ আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন অ্যাপ্লিকেশনটি। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো, এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। যাওয়ার আগে সবার কাছে ওই একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই।